নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব শীতের অন্যতম সবজি ব্রোকলি বা সবুজ ফুলকপির দারুণ টেস্টি একটা রেসিপি। ব্রোকলি এইভাবে রান্না করলে ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ব্রোকলি যেমন দেখতে সুন্দর, এর পুষ্টিগুণ রয়েছে প্রচুর। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার পেশেন্টদের জন্য খুব উপকারী একটা সবজি। বন্ধুরা, ফুলকপি খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে আপনারা ব্রোকলির এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ব্রোকলির যে মোটা ডাটার অংশটা সেটা এর মধ্যে দেব না, আপনারা চাইলে ওটা দিয়ে তরকারি রান্না করেও খেতে পারেন। আর দেখুন, ব্রোকলিগুলোকে ঠিক এইরকম একটু মিডিয়াম সাইজের করে কেটে নিলাম। কেটে নেওয়া ব্রোকলিগুলোকে একটা পাত্রে তুলে সরিয়ে রাখলাম। এখন এগুলোকে পরিষ্কার করে একবার ধুয়ে নেব। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এরপর কেটে ধুয়ে নেওয়া ব্রোকলিগুলো জলের মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। ব্রোকলি খুব বেশি সময় ভাপাবার প্রয়োজন নেই, মিনিট খানিক মতো একটু নেড়েচেড়ে ভাপিয়ে নিলেই হবে। মিনিটখানিক মতো আমি নেড়ে চেড়ে ব্রোকলিগুলোকে ভাপিয়ে নিয়েছি। এরপর যতটা সম্ভব জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। সমস্ত ভাপিয়ে নেওয়া ব্রোকলি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এখন এটাকে সরিয়ে রেখে দেব। এদিকে ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই গরম তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। বেশ সুন্দর লালচে রং করে জিরেটা ভেজে নেব। ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 6 থেকে 7 কোয়া রসুনকে কুচি করে কেটে নিয়েছি। রসুন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত এবং রসুনের রং হালকা লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, রসুন হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ সুন্দর নরম হয়ে আসা পর্যন্ত আর পেঁয়াজের রং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজ কুচিটাও ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। আর দিয়ে দেব 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। টমেটো কুচি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না টমেটো একদম সফট হয়ে আসছে। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মোটামুটি 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরই দেখতে পারবেন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি আর তারপর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেব। সমস্ত ব্রোকলি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্রোকলির এই রেসিপিতে আমি কোনো জলের ব্যবহার করব না, এরকম ভাবে কষিয়ে রান্না করে নেব। ব্রোকলিগুলোকে যেহেতু জলে ভাপিয়ে নেওয়া হয়েছে সেই জন্য দেখুন ব্রোকলি থেকে হালকা জল ছেড়েছে। এই জলে এই ব্রোকলিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে কিনা ব্রোকলিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন আরও একবার এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এখন ব্রোকলিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ব্রোকলি থেকে যা জল বেরিয়েছিল সেটাও কিন্তু টেনে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ব্রোকলির এই রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আপনারা তো দেখতেই পেলেন কতটা সহজে আর কত কম মশলা দিয়ে রান্নাটা হয়ে গেল। ব্রোকলি এইরকমভাবে রান্না করলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব।
ব্যাস তাহলেই কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে। ব্রোকলি বা সবুজ ফুলকপির এই দারুণ টেস্টি রেসিপিটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।